গাজীপুরে আদালত প্রাঙ্গণে বোমা হামলায় আটজন নিহতের ঘটনায় ছয় জঙ্গির মৃত্যুদণ্ড বহাল, দুইজনের যাবজ্জীবন, দুইজন খালাস। কল্যাণপুরে নিহত নয় জঙ্গির মধ্যে পরিচয় পাওয়া আরও একজন রংপুরের রায়হান, সে ছিল গুলশান হামলাকারীদের প্রশিক্ষক, ব্রিফিংয়ে ডিবি। এবার জঙ্গিবাদের বিরুদ্ধে রাস্তায় নামল মাদ্রাসার শিক্ষার্থীরা, রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত মানববন্ধন। ইসলাম জঙ্গি সমর্থন করে না, কোন মুসলমান জঙ্গি সমর্থন করে না, জঙ্গি মুক্ত বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ করবো। তাদের মধ্যে ইসলামের ন্যূনতম জ্ঞান থাকে না, তাই কাকে জিহাদ বলে আর কাকে জঙ্গিবাদ বলে তাদের মধ্যে পার্থক্য করতে পারে না। ইসলামী প্রকৃতি শিক্ষাটা দেওয়ার জন্য একটা ব্যবস্থা তৈরি করা দরকার। তথ্য প্রযুক্তির অপব্যবহার করে জঙ্গিরা যেন নাশকতা চালাতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রী। এবং চলে গেলেন সাহিত্যিক মহাশ্বেতা দেবী, দুই বাংলার লেখক পাঠক মহলে শোক। প্রবাসী সময়ে সঙ্গে আছে আমি আসাদ আজিম। 2005 সালে গাজীপুর আদালতে বোমা হামলায় আইনজীবী সহ আটজন নিহতের মামলায় ছয় জেএমবি নেতার মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। এছাড়া দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও দুইজন খালাস দেওয়া হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, খালাস পাওয়া আসামিদের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন তারা। আসামিপক্ষের কোনো আইনজীবী ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও তারাও রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন। আফজাল হোসেনের রিপোর্ট। 2005 সালের 29 নভেম্বর গাজীপুর জজ আদালতে আত্মঘাতী হামলা চালায় জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন জেএমবি। এ হামলায় আইনজীবী সহ আটজন নিহত হন, ঘটনাস্থলেই মারা যান আত্মঘাতী জঙ্গি। এ ঘটনায় দীর্ঘ সাত বছর বিচার প্রক্রিয়া শেষে 2013 সালের জুনে আটক দশ জেএমবি নেতার মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত। পরে আসামিদের মৃত্যুদণ্ডের অনুমোদন চেয়ে রাষ্ট্রপক্ষ ও খালাস চেয়ে হাইকোর্টে জেলাপিল করেন আসামিপক্ষ। বৃহস্পতিবার উচ্চ আদালত ঘোষণা করেন চূড়ান্ত রায়। রায়ে ছয় জঙ্গির ফাঁসি, দুইজনের যাবজ্জীবন এবং দুজনকে খালাস দেন আদালত। ফাঁসি হয়েছে আরিফুর রহমান আর আব্দুল্লাহ সোহাইল, সাইদুল মুন্সি এবং তৈবুর রহমান, নিজামুদ্দিন, এই মোট ছয় জনের ফাঁসি হয়েছে আর দুইজনের যাবজ্জীবন, তার ভিতরে মফিজুল ইসলাম আর একজন হচ্ছে হাফেজ ইনায়েতুল্লাহ, হাফেজুল্লাহর ফাঁসি আর আশরাফের খালাস দিয়েছে, আর একজন খালাস পেয়েছে শফিউল্লাহ। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান তারা খালাসের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন। তবে আসামিপক্ষের কোনো আইনজীবী ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও তারাও রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন। বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থা তাতে ছয় জনের ফাঁসি বহাল রেখেছে, বাকিগুলো যে ফাঁসি দেয়নি, যে মামলা ত্রুটি হয়তো থাকতে পারে, সে কারণে যে সেই মামলার প্রেক্ষিতে আমরা উচ্চ আদালতে আপিল করব। সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলার প্রেক্ষাপটে ছয় জঙ্গির এ ফাঁসির রায়কে যুগান্তকারী বলছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। এদিকে জঙ্গির রায়কে কেন্দ্র করে উচ্চ আদালত ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কল্যাণপুরে নিহত আরও এক জঙ্গির পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। রংপুরের পীরগাছার একটি মাদ্রাসার ছাত্র রায়হান কবির গুলশানের হলে আর্টিজানে হামলাকারী জঙ্গিদের প্রশিক্ষক ছিল বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সকালে মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম। এছাড়া আগে পরিচয় পাওয়া সাতজনের মধ্যে একজন একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী পূর্ববঙ্গের গভর্নর মোনায়েম খানের নাতি বলেও জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে পুলিশের সোয়াতের অভিযানে নিহত নয় জঙ্গির মধ্যে পরিচয় মেলা অষ্টম যুবকের নাম রায়হান কবির বলে জানিয়েছে পুলিশ। রংপুরের পীরগাছার একটি মাদ্রাসার ছাত্র এই রায়হান গুলশানের হলি আর্টিজানে হামলাকারী জঙ্গিদের প্রশিক্ষক ছিল বলেও পুলিশ তথ্য দিচ্ছে। রায়হান কবিরের নাম আমরা তারেক হিসাবে জেনেছিলাম আগে, গুলশান আর্টিজান বেকারি হামলার মামলাও আমরা তদন্ত করছি, তো সেখানেও দুইজন ট্রেইনার তারা, আমরা এতটুকু পেয়েছি যে গাইবান্ধার সাদুল্লাপুর একটা চরে তারা ট্রেনিং ক্যাম্প স্থাপন করে যে সাতজনকে ট্রেনিং দিয়েছিল, এই এদের ভিতরে দুইজন ট্রেনারের একজন ছিল এই তারেক। ঢাকা অঞ্চলে যে কমান্ডার ছিল তখন ওই সময় সে বন্দুক যুদ্ধে নিহত হওয়ার পর, তারপর থেকে তারেকই সম্ভবত আমরা যতটুকু জানতে পেরেছি যে ঢাকার কমান্ডার হিসেবে কাজ করত।
এছাড়া ওই অভিযানে নিহত আরো দুই জঙ্গি আবু হাকিম নাইম এবং রায়হান কবিরও ভিন্ন ভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করেছে। তবে পরিচয় মেলা আট জঙ্গির তিনজনই পড়েছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে। তারা হল সাজাদ রৌফ অর্ক, তাজুল হক রাশিক এবং আফিকুজ্জামান। অন্যদিকে মতিয়ার রহমান পড়েছে চতুর্থ শ্রেণী পর্যন্ত, আর জোবায়ের হোসেন নোয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। এদিকে নিহত জঙ্গি আফিকুজ্জামান 1971 সালে মুক্তিযুদ্ধের সময় এক কিশোর যোদ্ধার হাতে নিহত পূর্ববঙ্গের গভর্নর মোনায়েম খানের নাতি বলে জানিয়েছে পুলিশ। এছাড়া পুলিশ আরো জানিয়েছে নিহত আবদুল্লাহ জঙ্গিদের মগজ ধোলাইয়ের কাজ করত। আবদুল্লাহ আগে আমরা আইডি কার্ডের ছবিতে আপনারা দেখেছেন যে তার বড় দাড়ি ছিল এবং পরবর্তীতে একেবারেই ক্লিন শেভড। তো এই কিন্তু প্রথমে কওমি মাদ্রাসা থেকে দাওরা পাস করেছে, সে ছিল এই গ্রুপের এই যে ধর্ম শিক্ষক, মানে গৃহ শিক্ষক ধর্মের। তো এই বিকৃত ব্যাখ্যা এ দিত। আকিফুজ্জামান খান সে নর্থ সাউথ ইউনিভার্সিটির ছাত্র এবং তার দাদার নাম হল মোনায়েম খান, যিনি পূর্ব বাংলার গভর্নর ছিলেন। কল্যাণপুরের ঘটনায় মিরপুর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। কল্যাণপুরে পুলিশের অভিযানে নিহত নয় জঙ্গির মধ্যে দিনাজপুরের আবদুল্লাহ এক বছর ধরে বাড়ি যেত না বলে জানিয়েছে তার পরিবার। পত্রিকা টেলিভিশনের ছবি দেখে তাকে চিনতে পারে পরিবারের সদস্যরা। এদিকে এ ঘটনায় নিহত সাতক্ষীরার মতিউর রহমান নিখোঁজ ছিল প্রায় এক বছর ধরে। দিনাজপুর ও সাতক্ষীরা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রাজধানীর কল্যাণপুরে পুলিশের জঙ্গি বিরোধী অভিযানে নিহত হয় দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আবদুল্লাহ। গত এক বছর ধরেই পড়াশোনার কথা বলে বাড়িতে যেত না সে, তবে মুঠোফোনে যোগাযোগ করত পরিবারের সঙ্গে। স্বজনরা জানান, আবদুল্লাহ নারায়ণগঞ্জের একটি মাদ্রাসায় ফাজিল প্রথম বর্ষে লেখাপড়া করত, তবে তার জঙ্গি সম্পৃক্ততার বিষয়টি কোনোভাবেই আঁচ করতে পারেননি পরিবারের সদস্যরা। আশা করেছিলাম সেটাই যে পালাম না, তো লাশেরও আমার প্রয়োজন নাই, যেন লাশের তো প্রয়োজন নাই, যাতে আর বাংলার মাটিতে এই ধরনের কাজে যাতে কোনো ভাই লিপ্ত না, আমাদের মতো ভাই হারা যাতে কেউ না হয়। এদিকে আবদুল্লাহর বড় ভাই ও বাবাকে ডিএনএ টেস্টের জন্য ঢাকায় আনা হয়েছে। এক বছর থেকে তাদের বাড়িতে আসে না, সে বারবার জানা আসে, সে লেখাপড়ার জন্য ব্যস্ত আছে। তারা মূলত জানতেই না যে তাদের ভাই জঙ্গি। তার বড় ভাই এবং বাবাকে নিয়ে এসেছিলাম, তাদেরকে আজকে ঢাকা পাঠানো হয়েছে তার ডিএনএ ম্যাচিং করার জন্য। রংপুরের পীরগাছার রায়হান ওরফে তারেক এলাকার মসজিদে বিভিন্ন সময় মিটিং করত বলে জানায় এলাকাবাসী। এছাড়া সে সবার সঙ্গে কথা কম বলত বলেও জানান তারা। গত বছর রোজার ঈদে সবশেষ বাড়ি গিয়েছিল সে। প্যাসওয়ার্ড দিয়ে ঘিরে দেয়, কি ট্রেনিং দেয় এটা আমরা জানিও না বা দেখে কাকর দেখায় না। মানুষের সাথে কথা বলতে একটু কম বলতো আর কি, একটু একাকী থাক, বেশিরভাগ একাকী থাকতো। জবানবন্দির ভিত্তিতেই, লোকাল কনফার্মেশনের ভিত্তিতে, আত্মীয় স্বজনের ভিত্তিতে আমরা নিশ্চিত হই যে এটাই রায়হানের ছবি। নিহত জঙ্গিদের আরেকজন মতিউর রহমানের গ্রামের বাড়ি সাতক্ষীরার তালা উপজেলায়। সে তার মায়ের সঙ্গে ঢাকাতেই থাকত। এক থেকে দেড় বছর আগে মতিউর নিখোঁজ হয় বলে জানায় তার পরিবারের সদস্যরা। গত প্রায় সাত আট বছর আগে তার মা মতিয়ারকে নিয়ে ঢাকায় চলে যায়। এক থেকে দেড় বছর আগে তাকে আর পাওয়া যায় না। তার মা এটা তার ভাইদেরকে জানিয়েছে। গত মঙ্গলবার কল্যাণপুরে পুলিশের জঙ্গি বিরোধী অপারেশন স্টর্ম 26 অভিযানে নয় জঙ্গি নিহত হয়। সময় সংবাদ। এবার জঙ্গিবাদের বিরুদ্ধে রাস্তায় নামল মাদ্রাসা শিক্ষার্থীরা। রাজধানীতে আধা কিলোমিটারেরও বেশি দীর্ঘ মানববন্ধন করেছেন বিভিন্ন মাদ্রাসার কয়েকশো শিক্ষক শিক্ষার্থী। বৃহস্পতিবার কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত এই মানববন্ধনে জঙ্গিবাদ বিরোধী বিভিন্ন ব্যানার ও প্লেকার্ড প্রদর্শন করা হয়। গুলশান ও শোলাকিয়া সহ দেশজুড়ে চালানো সাম্প্রতিক সব জঙ্গি হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন মানববন্ধনকারীরা। ধর্মের নামে জঙ্গি কর্মকাণ্ড ইসলাম কখনোই সমর্থন করে না মন্তব্য করে তারা বলেন, সন্ত্রাসী একটি চক্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যই ধর্মের অপব্যাখ্যা দিয়ে এ ধরনের ঘটনা ঘটাচ্ছে। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয় মানববন্ধন থেকে। পাশাপাশি কারো কথায় বিভ্রান্ত না হয়ে নিজে কোরআন হাদিস পড়ে প্রকৃত ইসলামকে বোঝারও আহ্বান জানানো হয়। কাকে
কাকে জিহাদ বলে আর কাকে জঙ্গিবাদ বলে তাদের মধ্যে পার্থক্য করতে পারে না। তাদেরকে একজন তাদেরকে এভাবে বোঝানো হয় যে এটাই জিহাদ, তাই তারা এটাকে বুঝে নিয়ে এরকম কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে, সন্ত্রাসবাদের মতো কর্মকাণ্ড করে, মানুষ হত্যা করে। ইসলামের নাম দিয়ে এরকম অনেক ইসলামের ক্ষতি করা হয়েছে, ইসলামের অবকাঠামোকে নষ্ট করা হয়েছে, কিন্তু এর মোকাবেলা আমাদেরকে দাঁড়াতে হবে। ইসলামকে আজকে বাংলাদেশ থেকে নস্যাৎ করা যায়, এটা হলো তাদের উদ্দেশ্য। প্রত্যেকের মুসলমানের ইমানি দায়িত্ব হলো সকলে একত্রিত হয়ে তাদেরকে কিভাবে উৎখাত করা যায়। কোন মুসলমান জঙ্গি সমর্থন করে না, ওলামা একরাম কোন জঙ্গি সমর্থন করে না, তা চাই আমাদের দেশ জঙ্গি মুক্ত বাংলাদেশ আমরা ইনশাল্লাহ করব। প্রবাসী সময় আরো থাকছে। ভারতের কুচবিহারে বন্যায় গৃহহীন 5 শতাধিক মানুষের আশ্রয় মিলল লালমনিরহাটের মোগলহাট সীমান্তে, বান ভাসীদের পাশে স্থানীয়রা। জঙ্গিরা তথ্য প্রযুক্তির সুযোগ নিয়ে নানা ধরনের অপকর্মে লিপ্ত, তারা যেন এ সুবিধা ব্যবহার করে বিস্তার লাভ না করে সে ব্যাপারে সতর্ক থাকতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব থিয়েটারে জনপ্রশাসন শিক্ষক শীর্ষক সম্মেলন উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় নাগরিকদের পর্যাপ্ত সুযোগ সুবিধা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নতুন কৌশল উদ্ভাবনের তাগিদও দেন তিনি। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কেন্দ্রীয় নির্দেশনা দিতে দুদিন আগে ঢাকায় শুরু হওয়া জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনে রাজধানীতে অনুষ্ঠিত হল জনপ্রশাসনের বিশেষ সম্মেলন। বৃহস্পতিবার বঙ্গবন্ধু নব থিয়েটারে ওই সম্মেলন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় ডিজিটাল বাংলাদেশ নির্মাণে বিশেষ ভূমিকা রাখার জন্য 3 জেলার প্রশাসক এবং ঢাকার বিভাগীয় কমিশনারের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী। উন্নয়ন উদ্ভাবনে জনপ্রশাসন 2016 এই আন্তর্জাতিক সামিট অত্যন্ত সময়োপযোগী একটি আয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন প্রযুক্তির সুযোগ নিচ্ছে জঙ্গিবাদীরাও, এজন্য সবাইকে সতর্কতার সাথে পদক্ষেপ নিতে হবে। আমরা আজকে এদেশের মানুষের জন্য যে সেবা দিয়ে যাব, আগামী প্রজন্ম তার সুফল ভোগ করবে। আসুন আমরা আমাদের বর্তমানকে আগামী প্রজন্মের জন্য উৎসর্গ করি। নতুন যে উপসর্গ দেখা দিয়েছে এই সন্ত্রাস জঙ্গিবাদ, প্রযুক্তি ব্যবহারের যেমন ভালো কাজও হচ্ছে, আবার এই জঙ্গিবাদ সন্ত্রাসসহ তারাও কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করছে। কাজেই এখানে আমাদের খুব সতর্ক হতে হবে, বাংলার মাটিতে কোনো জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান হবে না। প্রধানমন্ত্রী বলেন সেবামুখী জনপ্রশাসন গড়ে তুলতে হবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে সব স্তরেই। আইন শৃঙ্খলা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য প্রতিটি স্তরের সরকারি কর্মচারীদেরকে দেশের উন্নয়নের জন্য নতুন করে ভাবতে হবে, সেবা প্রদানের নতুন কৌশল ও পদ্ধতি উদ্ভাবন করতে হবে। পরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের স্টল ঘুরে ঘুরে নাগরিকদের সুবিধা দিতে কর্মকর্তাদের উদ্ভাবন করা নানা সেবা ও পণ্য পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এই সরকারের মেয়াদে আইসিটি খাতে রফতানি আয় $1 বিলিয়ন ছাড়াবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব অজয়চয়। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে বিপিও সামিট 2016 উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। আমাদের লক্ষ্য হল 2021 সালের মধ্যে আউটসোর্সিং এ আমাদের আয় সরকারের মোট আয় থেকে ছাড়িয়ে যাবে, যেটা $1 বিলিয়ন। 2018 সালের মধ্যে এই সরকারের মেয়াদে আইটি খাতে রপ্তানি আয় $1 বিলিয়ন ছাড়িয়ে যাবে। এছাড়া বিপিও সেক্টরে প্রতি বছর 2 লক্ষ লোকের কর্মসংস্থান হবে। জঙ্গিবাদের বিরুদ্ধে মানুষকে সচেতন করতে প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন জঙ্গি হামলা দুর্ভাগ্যজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন এ নিয়ে আতঙ্কের কিছু নেই, এদের দমনে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তৎপর রয়েছে। বৃহস্পতিবার রাতে পার্লামেন্ট মেম্বার ক্লাবে অ্যাডমিন ক্যাডারদের বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। ইসলাম শান্তি ধর্ম, আর সেই শান্তি ধর্মকে আজকে কিছু লোক এই ধর্মের নামে খুন খারাপি করে একটা বদনামের ভাগিদার করে দিচ্ছে। আপনারা যারা মাঠ পর্যায়ে কর্মরত, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে স্ব কর্মস্থানে আপনাদের সাথে যারা কাজ করে এবং জনগণের সাথে আপনাদের সম্পৃক্ত থাকে, আপনারা সেখানে ইতিমধ্যে আমরা নির্দেশ দিয়েছি, আপনারা সেই মোতাবেক জনগণের মাঝে একটা জনসচেতনতা সৃষ্টি করবেন যে কারো ছেলে পেলে যেন এই জঙ্গিবাদ সন্ত্রাসের সাথে সম্পৃক্ত না হতে পারে। আর ইসলাম শান্তির ধর্ম, ইসলাম জঙ্গিবাদ সন্ত্রাস খুন
এগুলি কখনো প্রশ্রয় দেয় না। কাজে সেইভাবে একটা জনসচেতনতা সৃষ্টির দায়িত্ব আমি আপনাদের দিচ্ছি। দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আধুনিক করা হচ্ছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, সাম্প্রতিক জঙ্গি তৎপরতা খুব দ্রুতই বন্ধ হয়ে যাবে। দেশের বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, দেশের সবকিছু স্বাভাবিক রয়েছে এবং নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস যে এই জঙ্গি তৎপরতা, এই সন্ত্রাসী কার্যকলাপ অচিরে বন্ধ হয়ে যাবে, কারণ আইন প্রয়োগকারী সংস্থাকে যতভাবে আধুনিকীকরণ করা যায় আমরা সমস্ত ব্যবস্থা আমরা ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি। ব্যবসা বাণিজ্য সব কিছু স্বাভাবিক আছে, সব কিছু স্বাভাবিক থাকবে। বিদেশি যারা আছেন এখানে, যারা যখন যে অবস্থা আমাদের কাছে নিরাপত্তা চায়, আমরা নিরাপত্তা দেবো। আমাদের আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে। বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করার জন্য একটি গোষ্ঠী চক্রান্ত করছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আঞ্চলিক এবং সহযোগী দেশগুলোর সঙ্গে বাংলাদেশ একসাথে কাজ করছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর ইস্কাটনে বিআইআইএসএস অডিটোরিয়ামে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড শীর্ষক সেমিনারে তিনি বক্তব্য রাখেন। একই অনুষ্ঠানে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ফরিদুদ্দিন মাসুদ বলেন, আত্মঘাতী হওয়া ইসলামে সম্পূর্ণ হারাম, তাই এসব বিপদগামী যুবকের সামনে ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরতে হবে। এটা তোমার বেহেশতে যাওয়ার পথ নয়, এটা জাহান্নামের পথ। একজন নিরপরাধ মানুষকে হত্যা করা, গোটা মানব জাতিকে হত্যা করার নামান্তর। হাদিসে ফেখায় পরিষ্কারই কথা বলা হয়েছে যে আত্মঘাতী হওয়া ইসলাম হারাম। কেউ যদি আত্মঘাতী হয় তাহলে তার শাস্তি স্বরূপ দুনিয়াতে তার জানাজাও পড়া হবে। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি কি ব্যাখ্যা দিয়েছে, আজকে এটা পরিষ্কার করার প্রয়োজন আছে। একটি গ্রুপ দেশে সন্ত্রাসী হামলার মাধ্যমে অস্থিতিশীলতা ও নিরাপত্তা ভীতি তৈরি করতে চায়, তবে তারা সফল হবে না। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি এই সংকট কাটাতে দেশের সুশীল সমাজ, গণমাধ্যম ও ধর্মীয় নেতাদের সঙ্গে কাজ করছে সরকার। পাশাপাশি অন্যান্য দেশ ও আঞ্চলিক সংগঠনগুলোর সঙ্গেও সরকার একযোগে কাজ করছে। ক্ষমতাসীনদের দোষারোপের রাজনীতির সুযোগে জঙ্গিরা অস্ত্রশস্ত্র সংগ্রহ ও প্রশিক্ষণ গ্রহণ করে শক্তিশালী হয়েছে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন। জঙ্গিবাদ দমনে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি। আর তিনি আরো বলেন, সরকারি দল না এলে জনগণকে সঙ্গে নিয়ে বৃহৎ ঐক্য গড়ে তোলা হবে। জনগণের ঐক্য ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সৃষ্টি হবে। আওয়ামী লীগ বা সরকার আসলো না তাতে জাতীয় ঐক্য হবে না, এটা হতে পারে না। প্রত্যেক হত্যাকাণ্ডের পরে সরকারের পক্ষ থেকে ব্লেম গেম করা হয়েছে, অমুক অমুক দল এটার পিছনে আছে। অতএব এই যে ডিনায়াল, সত্যকে ডিনায়াল, এর জন্য এখানে প্রকৃত যারা জঙ্গি তাদের সরঞ্জাম সংগ্রহ করার, ট্রেনিং করার সুযোগ পেয়ে গেছে। প্রবাসী সমারোহ থাকছে। এমআরআই রিপোর্টের ফলাফল নিশ্চিত হলো, অস্ত্রোপচার করাতে হবে মুস্তাফিজের বাম কাঁধে, মাঠের বাইরে থাকতে হবে অন্তত 5 মাস। লালমনিরহাটের মোগলহাট সীমান্তে আশ্রয় নিয়েছেন কয়েক দফা বন্যায় গৃহহীন হওয়া ভারতের কুচবিহারের 5 শতাধিক মানুষ। এলাকাবাসী জানায়, ভারতের জারি ধরলা ও বাংলাদেশের ধরলা নদীর পানি বাড়ায় কুচবিহারের দিনহাটা থানাধীন দরিবাস, নগরটারি সহ 4 গ্রামের বিস্তীর্ণ জনপদ তলিয়ে রয়েছে। গত 1 সপ্তাহে বন্যার পানি অস্বাভাবিক হারে বাড়ায় দুর্ভোগে পড়েছেন সেখানকার হাজার হাজার মানুষ। আর গৃহহীন হওয়া প্রায় 5 শতাধিক মানুষ সীমান্ত পাড়ি দিয়ে আশ্রয় নিয়েছেন লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের বিভিন্ন এলাকায়। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বানভাসী মানুষের পাশে থাকার কথা জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিরা। আমার বাড়ি বন্যা ফ্লাট হয়ে গেছে, আমরা গরু গোসল নিয়ে কান্দাঘাটি করে থাকি, আমরা বাংলাদেশে উঠে এসেছি। গরু ছাগল সকালবেলা নিয়ে আসলাম, নিয়ে আসি এই 2 দিন থেকে আমরা এইখানে আসি, আমরা পানি শুকালে চলে যাবো। যে যার মতো যার যার বাড়িতে পাইলো সুযোগ দিলো, একটু বসলো, ঘুমাইতে শুধু পড়লো, দাঁড়িয়েছিল, গরু গোসল নিয়ে উঠে আসলো, তখন আমরা জায়গা দিলাম। আমাদের দেশে এসে
বিভিন্ন তাদের পরিচিত লোকজন এবং বিভিন্ন বাড়িতে তারা আশ্রয় নিয়েছে, মোগলাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে, নিয়ে তারা সেখানে জীবন রক্ষা করেছে। যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে মাদক প্রবেশ ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হল ডগ স্কোয়াড। বৃহস্পতিবার বিকেলে বিজিবি ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে ডগ স্কোয়াডের মহড়া প্রদর্শন করা হয়। এতে অংশ নেয় ভারত থেকে আনা প্রশিক্ষণপ্রাপ্ত দুইটি কুকুর। এ সময় মাদক অস্ত্র ও সন্দেহভাজন অপরাধীকে শনাক্ত করতে বিভিন্ন কৌশল দেখানো হয়। বগুড়ায় যাত্রীবাহী বাস ও মালবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই সেনা সদস্য সহ তিনজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 15 জন। বৃহস্পতিবার রাতে শেরপুর উপজেলার গাড়িদহ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় সিলেটগামী মামুন পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে বাসের সুপারভাইজার সিদ্দিকুল ইসলাম নিহত হন। আহতদের মধ্যে 5 জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মুকসিদুল আলম ও সালাউদ্দিন নামের দুই সেনা সদস্যের মৃত্যু হয়। ঢাকাগামী বাস এবং একটি বিপরীত মুখ থেকে আসা ট্রাকের মধ্যে সরাসরি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ঘটনাস্থলে মামুন পরিবহনের সুপারভাইজার মারা যায়। পরবর্তীতে আহত 3 জনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে নিয়ে আসলে এখানে 2 জন চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করে। প্রখ্যাত লেখিকা মহাশ্বেতা দেবী আর নেই। দীর্ঘদিন কিডনি জটিলতায় ভুগে বৃহস্পতিবার বিকেলে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 90 বছরের জীবনকালে মহাশ্বেতা দেবীর নানা সৃষ্টিকর্ম বাঙালি সমাজ উন্নয়নে রেখেছেন নানা অবদান। যে বয়সটাতে কিশোরী মন অলস দুপুরের রোদেলা বারান্দায় এলিয়ে পড়ে, সেই বয়সটাতে কলম ছিল মহাশ্বেতা দেবীর প্রিয় অবসর অনুষঙ্গ। কল্লোল যুগের প্রখ্যাত সাহিত্যিক মনীষ ঘটক আর প্রখ্যাত চিত্র পরিচালক চাচা ঋত্বিক ঘটকের রক্ত শরীরে বয়ে চলা মহাশ্বেতা শুধু সাহিত্য রচনাতেই থেমে থাকেননি। সমসাময়িক বাঙালি সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠায় বারবারই রচনা করেছেন নানা সাহিত্যকর্ম। মহাশ্বেতা দেবীর কাছে প্রকৃতির এক অন্যতম আকর্ষণের নাম ছিল আদিবাসী জীবনাচরণ। তার লেখা, চর্চা, এমনকি অবসরের সময় কাটানো, ঘুরে বেড়ানোর প্রিয় স্থানও ছিল আদিবাসী পল্লী, আদিবাসী মানুষ। সময় পেলেই নিজের প্রকাশ হওয়া বই উল্টে পাল্টে দেখতে পছন্দ করতেন এই লেখিকা। জানতে চাইতেন তার সৃষ্টির কোন আলো আলোকিত করে সাধারণ মানুষের জীবন, যে আলো ধারণ করেছেন তারই ছেলে কবি নবারুণ ভট্টাচার্য। 1926 সালের 14 জানুয়ারি ঢাকায় জন্ম নেয়া এই লেখিকা 60-এর দশকে কলেজে শিক্ষকতার পাশাপাশি সাংবাদিকতাকে বেছে নিয়েছিলেন পেশা হিসেবে। তার সৃষ্টির মধ্যে 1084-এর মা, গণেশ মহিমা, রুদালি, বাসাই টুডু, আধার মানিক অন্যতম। সাহিত্যের পাশাপাশি সামাজিক উন্নয়নেও নানা অবদান রাখার জন্য পেয়েছিলেন বেশ কিছু সম্মানসূচক পুরস্কার, যার মধ্যে 1997 সালের র্যামন ম্যাগসেস সাহিত্য একাডেমির সর্বোচ্চ সাহিত্য সম্মান জ্ঞানপীঠ পুরস্কার, 2006 সালে ভারত সরকারের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক পুরস্কার পদ্মবিভূষণ এবং 2007 সালে পাওয়া সার্ক সাহিত্য পুরস্কার অন্যতম। সাবিহা নিপা, সময় সংবাদ। এদিকে মহাশ্বেতা দেবীর মৃত্যুতে বাংলাদেশের সাহিত্য অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। আদিবাসীদের অধিকার আদায় এবং সংগ্রামে এই গুণী মানুষের অবদানের কথা তুলে ধরে লেখক সাংবাদিক আবুল মোমেন বলেন, মহাশ্বেতা দেবীর অভাব পূরণ হবার নয়। সাহিত্যিক সেলিনা হোসেন বলেন, বাংলা সাহিত্যে তার লেখা কালজয়ী হিসেবে থাকবে। তার এই না থাকাকে আমাদের নিজেদের কর্ম দিয়ে, যজ্ঞ দিয়ে ভরিয়ে তুলতে হবে। তিনি নেই হয়ে যাওয়ার অর্থ তার কর্মযজ্ঞ যেন নেই হয়ে না যায়। আমাদের পরবর্তী প্রজন্ম যেন এগিয়ে আসে শিল্প সাহিত্যের ভুবনে। তিনি যেন অধিকারের কথা বলেছেন, নারীদের নিয়ে লিখেছেন, ইতিহাস সচেতনতার পরিচয় দিয়েছেন এবং সবচেয়ে বড় কথা, শিল্পমূল্যের জায়গা থেকে তিনি সাহিত্যকে অনেক বেশি করে ও সমুন্নত করেছেন। আমরা মনে করি তার লেখাগুলো আমাদের সাহিত্যের কালজয়ী সম্পদ। ব্যতিক্রমী একজন লেখিকা, 70-এর দশক থেকে ওনার যোগাযোগ ঘটে গেল আদিবাসীদের সাথে এবং তাদের মধ্যে তাঁর যোগাযোগ, যাতায়াত অনেক বেশি ছিল, তাদের
তিনি প্রায় মায়ের মতো ছিলেন, তাদের অধিকার আদায়ের লড়াইয়ের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিলেন এবং সেই অভিজ্ঞতাগুলো থেকেই তিনি তাদের জীবনের অংশ হয়ে তাদের কথা লিখেছেন। এবারে প্রবাসের খবর। বাংলাদেশ সহ এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আগামী দিনে যুক্তরাষ্ট্রের সম্ভাবনাকে কাজে লাগানো প্রয়োজন বলে মনে করছেন ডেমোক্রেট দলীয় ডেলিগেটরা। পাশাপাশি বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জন্য বিশ্বের কাছে গ্রহণযোগ্য নেতৃত্ব জরুরি হয়ে পড়েছে বলেও মনে করেন তারা। এসব দিক বিবেচনায় হিলারি ক্লিন্টনের বিকল্প নেই বলে মত ফিলাডেলফিয়ার ডেমোক্রেট কনভেনশনে যোগ দেওয়া ডেলিগেট ও দলীয় সমর্থকদের। ফিলাডেলফিয়া থেকে আরো জানাচ্ছেন শিহাবুদ্দিন কেসলো। সিনেটর বার্নি স্যান্ডার্সের সমর্থনের পর হিলারির সমর্থনে গোটা কনভেনশনের পরিবেশই বদলে গেছে। স্ট্রঙ্গার টুগেদার, ঐক্যই শক্তি বলে ভারমন্টের সিনেটরের এ স্লোগান ও প্লাগার হাতে নিয়ে হিলারিকেই সমর্থন জানাচ্ছেন স্যান্ডার্স সমর্থকরা। স্যান্ডার্স মনোনয়ন না পাওয়ায় কিছুটা মনক্ষুণ্ণ হলেও ব্যক্তি নয়, বরং দেশকেই বড় করে দেখছেন তারা। স্যান্ডার্স মনোনয়ন পেলে খুশি হতাম, কিন্তু এখন হিলারিকে সমর্থন করছি। বিল ক্লিন্টনের বক্তব্য ডেমোক্রেটদের সুসংগঠিত হতে সাহায্য করবে বলে আশা করছি। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হলে তা যুক্তরাষ্ট্রের জন্য ধ্বংস ডেকে আনবে। হল ভর্তি দলীয় সমর্থক এবং ডেলিগেটরা টান টান উত্তেজনা নিয়ে অংশগ্রহণ করেছেন এবং বিশেষ করে আজকে যে গুরুত্বপূর্ণ কাজটি হয়েছে সেটি হচ্ছে বিভিন্ন রাজ্য থেকে আগত ডেলিগেটরা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে ভোট দিয়েছেন। আগামী নির্বাচনে ডেমোক্রেটদের বিজয়ই একমাত্র লক্ষ্য উল্লেখ করে কনভেনশনে সবাই ঐক্যবদ্ধ বলে জানান অংশগ্রহণকারীরা। আমরা এখন স্যান্ডার্স কিংবা হিলারির সমর্থক নই, দলের স্বার্থে আমরা সবাই এক, একটাই লক্ষ্য, রিপাবলিকানদের হারিয়ে কংগ্রেসে ডেমোক্রেটদের আধিপত্য অর্জন এবং হোয়াইট হাউসে ডেমোক্রেট প্রেসিডেন্ট নির্বাচিত করা। ভবিষ্যৎ প্রেসিডেন্ট হিসেবে হিলারিকে দেখছেন সবাই, পুরো কনভেনশন হল জুড়ে সবাই আশাবাদী এবং আনন্দে উচ্ছ্বসিত। রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে গোটা বিশ্ব উদ্বিগ্ন বলে মন্তব্য করেন ওয়াশিংটন ডিসির ডেলিগেট রিচার্ড গুডস্টাইন। বিশ্বের যে কোনো নেতার কথাই বলুন না কেন, সবাই ট্রাম্পের অনভিজ্ঞতা ও তার ঘোষিত বিভিন্ন নীতির বিষয়ে উদ্বিগ্ন। জাপান, সৌদি আরব কিংবা দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সক্ষমতা অর্জন ও ন্যাটো জোটের বন্ধু রাষ্ট্রগুলোর বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে ট্রাম্প একেবারেই যোগ্য নয়। তার আগ্রাসী চিন্তাভাবনা নিয়ে সবাই ভীত সন্ত্রস্ত। যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ পররাষ্ট্রনীতি বিষয়ে মিজোরির সুপার ডেলিগেট ব্রায়ান ওহাবি বলেন, ওয়াশিংটনের স্বার্থেই দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশীয় দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন জরুরি। সবাই আজ নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, এর সমাধান প্রয়োজন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে বাংলাদেশ সহ দক্ষিণ পূর্ব ও দক্ষিণ এশীয় দেশগুলোর সঙ্গে অংশীদারত্বমূলক বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলা উচিত। যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী হলে সারা বিশ্ব শক্তিশালী হবে। গত সোমবার শুরু হওয়া চার দিনব্যাপী ডেমোক্রেটদের জাতীয় সম্মেলন বৃহস্পতিবার শেষ হচ্ছে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার ডেমোক্রেট কনভেনশন থেকে শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ। সৌদি প্রবাসী লোকমান হোসেন নামে এক ব্যক্তি প্রাণনাশের আশঙ্কায় তার পরিবারের সদস্যদের দেশে ফেরত পাঠাতে পারছেন না বলে অভিযোগ করেছেন। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের সহযোগিতার জন্য রিয়াদে সংবাদ সম্মেলন করেছেন তিনি। সংবাদ সম্মেলনে লোকমান জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার বড়বাজার গ্রামে তার বাড়ি। সম্প্রতি পারিবারিক সম্পত্তি দখল করার উদ্দেশ্যে তার স্ত্রী সন্তানদের উপর কয়েক দফা হামলা চালায় স্থানীয় প্রভাবশালীরা। পরে নিরাপত্তার কথা বিবেচনা করে তার পরিবারের সদস্যদের ভিজিট ভিসায় সৌদি আরব নিয়ে যান, কিন্তু সেদেশের আইন অনুযায়ী ভিজিট ভিসায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ না থাকায় পরিবারের সদস্যদের দেশে ফেরত পাঠানো নিয়ে শঙ্কায় রয়েছেন তিনি। এ অবস্থায় স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন তিনি। শেষ হল সদ্য প্রয়াত ইরানি চলচ্চিত্রকার আব্বাস কিয়ারোস্তমি স্মরণে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী। জাতীয় চিত্রশালা মিলনায়তনে বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে আব্বাস কিয়ারোস্তমির জীবন ও কাজের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি তার চারটি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে। মোহাম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে আখি ও তার বন্ধুরা চলচ্চিত্রের মহড়া অনুষ্ঠিত হয় শেষ দিনে। সরকারি অনুদানে নির্মিত এই চলচ্চিত্রটি পরিচালনা করছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক মোর্শেদুল ইসলাম।
পূর্ণাঙ্গ সম্প্রচারে এলো বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ 24। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দেশের নতুন চ্যানেলটি। এ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জমকালো অনুষ্ঠানের আয়োজন করে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সহ আরও অনেকে। দেশের সেরা ও প্রধান স্যাটেলাইট নিউজ চ্যানেল হয়ে ওঠার লক্ষ্যে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন নিউজ 24-এর সিইও নঈম নিজাম। পাঁচ বছর পেরিয়ে ছয় বছরে পা রাখল বেসরকারি টেলিভিশন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকে চ্যানেলটির অফিসে শুভেচ্ছা বার্তা নিয়ে যান শুভনাথ ধৈরে। সময় পরিবারের পক্ষ থেকেও জানানো হয় ফুলের শুভেচ্ছা। বিকেলে সময় টেলিভিশনের হেড অব অপারেশন আক্তার হোসেন ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 2011 সালের এই দিনে যাত্রা শুরু করে বেসরকারি টেলিভিশনটি। এমআরআই রিপোর্টেও সমস্যা ধরা পড়েছে মোস্তাফিজুর রহমানের বাঁ কাঁধে, ফলে অস্ত্রোপচার করাতেই হবে এ পেসারের। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। ইংলিশ কাউন্টি দল সাসেক্সের হয়ে নেটওয়েস টি টোয়েন্টি ব্লাস্টের দ্বিতীয় ম্যাচে বাঁ কাঁধে ব্যথা অনুভব করেন মোস্তাফিজ। এরপর এমআরআই রিপোর্টে তার কাঁধে সমস্যা ধরা পড়ে, তবে তার সমস্যা কতটা গুরুতর তা নিশ্চিত হতে এমআরআই পরীক্ষা করা হয়। এরপরেই নিশ্চিত হয় মোস্তাফিজের অস্ত্রোপচার করাতে হবে। তবে সাতক্ষীরার এই পেসারের অস্ত্রোপচার কোথায় হবে তা এখনও নির্ধারণ করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির সভাপতি দেশে ফিরলেই দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি পরিচালক জালাল ইউনুস। অস্ত্রোপচার হলে মোস্তাফিজকে অন্তত পাঁচ মাস মাঠের বাইরে থাকতে হবে বলেও জানান তিনি। গত নভেম্বরে জিম্বাবুয়ে সিরিজে বাঁ কাঁধে চোট পেয়েছিলেন মোস্তাফিজ। সাসেক্সের হয়ে খেলতে গিয়ে আবারও একই চোট পান তিনি। শুধুমাত্র মনোবল ও আত্মবিশ্বাস থাকলে যে কোনো কন্ডিশনে ভালো পারফরমেন্স করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশ জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার। তাই কন্ডিশন ক্যাম্প থেকে তা অর্জন করে আসন্ন সিরিজগুলোতে টাইগাররা কাজে লাগাতে চায় বলে জানান তিনি। পাশাপাশি জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটে সমানভাবে সেরাটা দিতে নিজের ভুলগুলো শুধরে নিচ্ছেন সৌম্য। টোয়েন্টি টোয়েন্টিতে যেহেতু ভালো করতে পারি নাই, ওইটা নিয়ে একটা নিজের প্ল্যান আছে যে সামনে যে ম্যাচগুলো আসবে আমি অবশ্যই প্রুভ করতে হবে, কারণ আমার কাজ প্রুভ করা, আমাকে ভালো খেলতে হবে। এখন অবশ্যই চেষ্টা করব যে তিন ফরম্যাটেই নিজেকে বেস্টটা নিজের বেস্টটা দেওয়ার জন্য। ইঞ্জুরির জন্য বোলিংটা কিছুদিন অফ ছিল, সো এখন পুরোপুরি 100% ফিট। প্রিমিয়ার লিগেও বোলিং শুরু করছি, সো এখন সবখানে বোলিং করব। ওয়েদার আলাদা বা বাইরের ইয়েটা আলাদা, ওইভাবে চিন্তা না করে যদি দেশে যেভাবে আমরা উৎফুল্লভাবে খেললি ওইভাবে খেলতে পারি, অবশ্যই বাইরে আর দেশের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের খবর, আবারও হুঁচট খেলো শেখ রাসেল ক্রীড়া চক্র। অপেক্ষাকৃত দুর্বল দল রহমতগঞ্জের কাছে বৃহস্পতিবার 2-0 গোলে হেরেছে মারুফুল হকের শিষ্যরা। এদিকে রাসেলের হারের দিনে লিগে এ মৌসুমে প্রথম জয় পেয়েছে শেখ জামাল। উত্তর বারিধারাকে ধানমন্ডির জায়ান্টরা হারিয়েছে 5-3 ব্যবধানে। উত্তর বারিধারার বিপক্ষে হারের পর এই ম্যাচটি শেখ রাসেলের জন্য ছিল ঘুরে দাঁড়ানোর, তাই ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষের উপর কিছুটা প্রভাব বিস্তার করে খেলতে থাকে ব্লুজ ফরওয়ার্ডরা। কিন্তু রহমতগঞ্জের শক্ত রক্ষণে তাদের আক্রমণগুলো প্রতিহত হলে গোল শূন্য থেকেই বিরতিতে যায় দুদল। বিরতি থেকে ফিরে ম্যাচের 76 মিনিটে নয়নের গোলে লিড পায় রহমতগঞ্জ। সমতায় ফিরতে মরিয়া শেখ রাসেল আক্রমণের ধার বাড়ালেও আবারও অঘটনের শিকার হয় খেলার 88 মিনিটে। এবার রহমতগঞ্জের হয়ে গোল করেন ডিফেন্ডার আলাউদ্দিন। শেষ দিকে আর কোনো পক্ষ স্কোর করতে না পারলে লিগের প্রথম জয় নিয়ে মাঠ ছাড়ে কামালবাবুর শিষ্যরা। চমৎকার একটি ভলি এবং গোল হয়ে গেল, কিন্তু এই আচমকা শটে এক্ষেত্রে যারা এই মুহূর্তে খেলা দেখছেন মাঠে বা এই
বৈশাখে টেলিভিশনের পর্দায়। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। গাজীপুরে আদালত প্রাঙ্গণে বোমা হামলায় আটজন নিহতের ঘটনায় ছয় জঙ্গি মৃত্যুদণ্ড বহাল, দুইজনের যাবজ্জীবন, দুইজন খালাস। কল্যাণপুরে নিহত নয় জঙ্গির মধ্যে পরিচয় পাওয়া আরও একজন রংপুরের রায়হান, সে ছিল গুলশান হামলাকারীদের প্রশিক্ষক, ব্রিফিংয়ে ডিবি। এবার জঙ্গিবাদের বিরুদ্ধে রাস্তায় নামল মাদ্রাসা শিক্ষার্থীরা, রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেট পর্যন্ত মানববন্ধন। ইসলাম জঙ্গি সমর্থন করে না, কোন মুসলমান জঙ্গি সমর্থন করে না, জঙ্গি মুক্ত বাংলাদেশ আমরা ইনশাআল্লাহ করবো। তাদের মধ্যে ইসলামের ন্যূনতম জ্ঞান থাকে না, তাই কাকে জিহাদ বলে আর কাকে জঙ্গিবাদ বলে তাদের মধ্যে পার্থক্য করতে পারে না। ইসলামী প্রকৃতির শিক্ষাটা দেওয়ার জন্য একটা ব্যবস্থা তৈরি করা দরকার। তথ্য প্রযুক্তির অপব্যবহার করে জঙ্গিরা যেন নাশকতা চালাতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে সরকারি কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর। এবং চলে গেলেন সাহিত্যিক মহাশ্বেতা দেবী, দুই বাংলার লেখক পাঠক মহলে শোক। এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডটকমকে। যে কোনো বাংলালিংক রবি ও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।